আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আর কাছে দূরের দেশে দেশের বাইরে যে যখন থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি প্রতিদিনের মতন আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আইছি আপনারা সামনে আর আপনারা স্কিপ না করে ফুরা ভিডিও দেখবা আশা করি আপনারা কাছে ভালো লাগবো আর এই তো আপনারা ভাইয়া গেসলা মার্কেটও কিছু সামান দোকানের আর আইতে দুইটা আনারস আনছেন আর আম এক কেজি আনছেন আর আমরা এইদিকে আমের দাম খুব বেশি বাড়িছে আরে আর অনেক দিন আগে আম খুব সস্তা আসলো ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেজি বিক্রি হয়েছে আর এখন খুব সত্তর টাকা আশি টাকা এইভাবে আমের দাম আরে আর কেজি সত্তর আশি টাকা আর আম দি যেটা আম বেশি বালা আর খাইতে বেশি মিঠা অটার দাম বেশি আর যেটা কিছু ঠেঙ্গা আম এটার দাম কিছু কম আর খাইতে যেটা মজা নাই আরে মজা কম মিলে স্বাদ মিলে না ওটার দাম কিছু কম আর আমর মাঝে তো জাত আছে বালাটার দাম ওলা বেশ আর যেটা বেশ ওলাম না এটার দামও কম থাকে আর কিন্তু আনারসীগুলো আরে খুব উইব ওইব দেখা যান আর ফুড়া ফাখনা কিন্তু আম এটা ফুরা ফাখনা দেখা যান না একদম খাসা দেখা যার বাই বার দেখা যার খাসা আরে আর বাকলর বারবাজু আর বাহলটা চুলানির ঘরে দেখা যাক তো লাল খুঁড়া দেখা যাক মিঠা আনি নিনা ঠেঙ্গা খাইলে বুঝা যায় আনারসীতার বার সাইড দেখা যায় খুব বলা আরে একদম শক্ত দেখা যায় কিন্তু ভিতরটা আর চুলা ফালানের পরে দেখা যায় দাগুয়া আর এটা তো অনেক চেঁচা খাই তো আয় গাড়ি লৌডুয় এর লাগে চেঁচার বাজু আরি তার বাহলের বাইর সাইডে বুঝা যায় না কিন্তু বাহল ফালানি করে ভিতরটা চেঁচা দেখা যায় আর এই তো আনার আমি একটা চুলা ফেলাইতাম আর একটা খাটিতাম আরে আপনার বাইলা দুই এটা খাঁটিলাও একটা হইলেও ওই তো নাই আর আমরা তো মানুষ বেশি আর এর লাগি এখন দুইটা এটা একলগে লো এক সব খাইলেইল আর কে কেটে করতে রাখলেও তো আরও নষ্ট হইব এটা তো চেঁচা থাকি যায় আর আমার শ্বশুর শাশুড়ি মা আইসন আয় আটাই যে আমরা বাড়িতে আবার আধা ঘন্টা সময় উইবাইছেন আর শরবত বেশি আমি ঠান্ডা আড়ে ফ্রিজ থাকি হইয়া কিছু শরবত বেশি ধান আর এত গরম তো দেয়ের আর সালিবেলা রৌদেও বেশি উঠে গেছে আর এখন কইলাম যে আমার সতা খাটি ইতা খা খুঁয়া আর ফলে চাহ দিম এখনও চাহ বেশি না হবো আটাইন যে তো পর আমরা বাড়ি আইন আর আমার ফোনানবাড়িও তো আমার বাইর দুজন আসন দেওয়ার দুজন আসন সবর ঘর আড়েছেন তিনজন খাইন আর এরপরেশ দিন পর আমরা বাড়িও আইন আর এই তো কিছু আলগাইয়া নিছি এক প্লেটের মাঝে আলগাইয়া নিছি আরে আমার শ্বশুর শ্বশুরে আর শাশুড়ি মারে দেব লাগে আর একটা এক প্লেটও আমরা এখানে করে রাখি দিছি আর এটা আরে আমারস আলগাই দিছি না এক প্লেটের মধ্যে দিলাইছি সব এক সাইডে দিয়ে আম আর এক সাইডে দিয়ে আনারস আর এই তো দেখো আমার শ্বশুর আড়ে ফুটির আর গরম লাগে তো আর গরমের মাঝে যাইয়া এখন ফ্যান দিছি ফেন ফেনে আসন তাই আর এই তো আমরা সবাই খাইয়া আনি আর এখন আহ মনারস একানো আর গরমের সময় এই আহ মনারস খাইতে খুব মজা লাগে স্বাদ লাগে কিন্তু ঠান্ডা দিন তো খাওয়া যায় না আর গরম যেদিন বেশি দেয় আরে এদিন খাইতে পালাও লাগে আর আমি বেশিরভাগ ফ্রিজও আর এই ঠান্ডা হরিয়া খাই আর আজকের ফ্রিজও হারনি হয়েছে না লগে চুলা লাগিয়েও খাবা শুরু আর আপনারা আবার ইয়ে নিউজ দেখে দেখে খাইতে আর আমি একটা দিয়ে সামান্য ক্যামেরা করলাম আর এই তো কিছু মাছ আনা হয়েছে আর একটা আনছেন আর আমার চলে আনছে গিয়া আর এখানে খাটি আইছে কিন্তু আর ফিস আলগাই নাই পুরা ফিস ফিস করে দিয়েছে আর লাগাই লইছে মাছগুলো আমি আলগাই আলগাইয়া এখন মাছের ফিস পুরা আলগাইছে হে আলগাইয়া আর এখন দই আনি আর গরের মাঝে আর রাত্রের ভিডিওতে রাতে খানি দি দইতে লাগে গরতাকি ফানি দিয়ে তুলা ফানি দি দইতে লাগে আর এখন বারিশার দিন আমার ফুরকি তো যাওয়া যায় না এত বেশি জুখ হয়েছে না আর গাছে বেরিয়েছে আবার ফুরকিও গাঁট কুঠু নাই তো সব কিছু ঘরের মাঝে ধুইতে লাগে তুলাভানির ব্যবহার সব সময় আর এই তো রৌ মাছ খুব তরতাজা আর এখানে মাছের ভিতরে কিছু তেল ভাইছে এই তো দেখো এই তেল এখানে খাইতে খুব মজা লাগে কিন্তু আমার ছোটো খুব খুবই খায় আরে আর একদম তিতা নাই আর একদম বালাউতেল আরে তরতাজা তেল মাছগুলো এখন দইয়া তারপরে আমি বাজা কর্ম বাজা রান্না রান্নাঘর্ম আর সকালবেলা আৰি আপনার বাড়ি মেসাব ঠিবিন আর আমরা মসজিদের মেসাব ঠিবিন আর সব এত খাবাইতে লাগে এক বাড়ি এক রোজ দেড় মাসে আরে টিবিন ঘুরে দেড় মাস পর আমরার বাড়ি আবার আইব টিবিন আর আমরা আমছাইয়ের মাঝে আরে মানুষ চল্লিশ ঘর ঘুরব আৰি লাগি ডেইলি এখনো এখনই দেড় মাসে টিফিন ঘুরে যায় আর দেড় মাস পর পর একবার আমরা খাবাই আর বেলা দিতে লাগে আরে খানি আর মাছ আনি আমি কিছু রান্না বান্না করে সকালে সকালিবেলা কিছু রান্না আর সবজি তো মোটামুটি তিনটা দিতে লাগে বাটি তিনটা থাকে বাটার একটা চাইটা আর টিফিনের মধ্যে চারটা বাটি থাকা সাইড দিয়ে দিতাই আর এগুলা দিনও তো সবজিরও খুব লাগছে সবজি নাই বাজারও আটর সবজি মিলে না আজ এটা সবজি আছে অত দাম বাড়িছে আর তা কইতাম সবজি কিনে খাবার মতন নাই আর ইলা সবজির দাম বাড়িছে আর আমরা কিছু বেশিরভাগ সবজি খাইও না আপনারা তো ভিডিওর মাঝে দেখতে পারেন মাছ হইলে মাছের জোল বানাই এরপরে ডিম হইলে ডিম এমনি রান্না করি আর কোনো কিছু সবজি ঘুরাই না মাছের মধ্যে ওলা সবজি কম পায় এখানে আমার সব মাছ বাজাও হয়ে গেছে আর এখন রান্না কর্ম কিছু খাসা আরে মাতালে যেটা রাখছি মাজে আত্ম রাখছি আর কিছু আরে বাজা মাছও দিম আর সাবর টুবিন তো এটা খাসা দেবা দায়িত্ব নাই বাজা মাস এটা আর মাছের মাতালে যেটা খাসা জোল বানাইলে মজা লাগে খাইতে বাজার পরে আর ই মজা ইটা তাহানা না খাসা জেলা মজা আইলা বাজার পরে মজা তাহানা আমরা বেশিরভাগ এইভাবে খাই খাসা জোল বানাইয়া খাই আর এই তো পরের দিন সকালবেলা পেলার তো কিছু রান্না বান্না করে ডাকি দিছে আর পরের দিন সকালি পেলায় আমার জার মাঝে আর খেয়ে একটা জিঙ্গা লটেছে আরে আর দেখা যান না একদম বনের ভিতরে আরে আর বন জঙ্গলে বেরিয়েছে সিধা আর জারিটা আর আমি জায়গা যাইতে পারি না এত বেশি জুখ আমি জুখ তো খুব বেশি দরাই আপনারা পাই ফাড়িয়া দিতরা এই তো তাই না দাদি আরে খাটে খাটি ফাড়ি ফাড়ি দিত্রা এই তো দেখো উপরেও বাঁকা খেয়ে একটা জিঙ্গা লিছে আর আগে দেখছি আর আজকে দেখছি ঢেকিয়ালাম একটা সবজি তো হয়ে যাব আমার বাড়িতেও আজকে সব জিঙ্গাটা আপনারা আপনারা বাহারে ভাড়িয়ে দিতে আর আমি কিন্তু ভাড়ার কোনো সাহস ভাইয়া নাই জায়গা থেকে জিঙ্গা ভাড়িয়ে আনতাম আমার কোনো সাহস নাই আর আপনারা বাইয়ারে কোনো জুকাও ধরেন না আমি ডরাই জুগ না নিই এর লাগিয়ে আমারও বেশি ধরে যাবার পাঁদ গাছ আরে জুকে ধরলে কিন্তু আপনারা বাইয়ারে একটা ধরতা নাই তাই জুক ডরাই না করে থানারে একটা জোকে ধরুন না আর এত উপরে জিঙ্গা ধরছে আরে কিন্তু তাই আদি সবটি লাগাল ভাই দিতে কিন্তু আমি তো আর্ দি লাগাইতে পারতাম লাগালো ভাইতে পারতাম না আমার লাগে কুটা লাগতো লাগবো কুটার মাঝে আরি ব্লেড বাঁধিয়া থো তারপরে আমি জিংগাবুরি তা আনি আর এই তো আমার ছোট ছেলে ঘুম থেকে উঠিয়া তাই মুখ দিয়া আর আমার বাইরে একটা ট্যাঙ্কি আছে ট্যাঙ্কি তারি মেঘর পানি ভরা হয় আর যে সময় মেঘ থাকায় এই সময় মটর দিয়ে ফুরকি থাকি আনি বরিয়া রাখি সোন ফিট করি তো আমার রাখি ওটার পানি আমরা খাই আমার তো হল নাই আর হল রিং ইটা নাই খাবার পানির খুব অসুবিধা লাগিয়া ট্যাঙ্কির মাঝে পানি রাখিয়া আর ইয়ে করি আমরা এই ফিল্টার করে খাই ওটা আর এখন মেঘর দিন তো মেঘর পানি নাওলা দিয়ে রাখি অগুদ বড়া আর এই তো মাসাল্লা বা একটা জিঙ্গা লিছি আর খেজি থাকি বেশ হইব আর দেড় সাজি থাকি কম হইব আর জিঙ্গাগুলো নেওয়ার লাগে কিছু আনছি না আমি মানে চারি পাঁচটা আতো করে নিতে পারবো আর এখন এক আট করে নিতে পারি না আর আমার ছেলে একশটা নেয়ার আর আমি বাকিগুলো আরে আট রাখি আগো করে নিতে গিয়ে পারি কোনো কিছু আনছি না আর আট করিয়া লোয়া যায় আর জিঙ্গাগুলা তারপরে হাঁটি মো খাটি রান্নাঘর মো সকালবেলা আর বাড়ির যে কোনো সবজি খাইতে জেলা মজা কিন্তু বাজারে জিনিস এটা খাইতে মজা নাই বাজারে যত সবজি আছে খাইতে মজা পাইতে নাই অনেক বেশি সার থাকা তো আর আমরা বাড়ির সার কম থাকে খাইতে আলাদা মজাও লাগে আর জিঙ্গাগুলো দেখতে দেখা যায় টানি গেছে কিন্তু টান নাই একদম কচমা আরে জিঙ্গা আর এদিন এদিন তো মেঘর দিন আর মেঘর দিন জিঙ্গা ইতা রাখা যায় না কিছু বেশি ফচি যায় আর একটা গান্ধী ফুকা আছে গান্ধী ফুকে মারিয়া যায় গিয়া আর এরপরে জিঙ্গাটা বালাটা খানা ফসি যায় আর আজকের ভিডিওর মাঝে আরে মেঘের শব্দ কিছু শুনতে পারবা কারণ মেঘদের আজকে সন্ধ্যা থাকলে ইয়া যেমনে মেঘ বালাইছে আরে আর রাত্রে দশটা পর্যন্ত শুধু মেঘও দে আর কিছু আরে সন্ধ্যার সময় কিছু বড় জড়ে দিছে আর এখন কিছু ফাতলাইছে মেঘ আর ফাতলা হইলেও আরে টিনার ঘর তো আর সব সময় ডল ডল আরে শব্দ ঘরে মেঘ আর আনি শব্দ করছে না আরে আর কিছু মেঘের শব্দ উঠেছে তো ভরে মাঝে আর অনেক সময় বার সাইছি যে মেঘটা পুরো মতে ঠেকায় নি ঠেকায় যদি আমি বয়স দিবো ভিডিওর মাঝে কিন্তু তো আর ঠেকায় না লাইতো ভাড়া যায় গিয়ে আর বস দিতে আর গেছে ভালকে ওইভাবে হয়েছে আর মেঘ দিয়েছে রাতে যেমনি মেঘ ভালাই আর মেঘটা আরে করে না ঠেকায় না আর বয়স দেওয়া যায় না আর কিছু আর আমি খাম সাজে ব্যস্ততার থাকি আর যে করতে পারি না এডিটিং করতে করতে পারি সময় হয় না আর রাতে এডিটিং করি এরপরে বয়স দিয়ে রান্না বান্না আছে বাচ্চারা পড়া পড়াশুনা আছে সবটুকু করিয়া এরপরে আমার ভিডিওর কাম করি আর আজকের ভিডিওটা আপনার আর কাছে কিলা লাগছে কমেন্ট করে জানাইবা আর যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবা আর যে আপু ভাইয়েরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়া বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেবার সাথে সাথে নোটিফিকেশনটা পাইলে বা চাইলে সবার আগে দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই তো আমার সবজি কাটা শেষ এখন তো ইয়নিয়ার আর জিঙ্গা খারকেল এরপরে হাটরের বিচি সব খাঁটিলাইছি এখন তো ইয়ার রান্না ঢাবাই দিব আর টাইটেলের মাঝে আপনারা তো দেখতে পারছেন যে আমি কিভাবে কোটিপতি হইলাম তিনটা মালিক গাড়ির মালিক কিভাবে হইলাম আর এই ভিডিওটা আমি পরে দেখাইমো কিন্তু গল্পটা আগে হইলাই আর তিনটা গাড়ির মালিক হইলাম কিভাবে আর কোটিপতি হইলাম কিভাবে কারণ নইলকা অনেক মানুষের চকুদারি লাগে আমরা গিয়ে কুটি কুতি হয়ে গেছি গাড়িটা আর গাড়ি তিনটা আছে আমাদের বাড়ি আর আধারান্তরে আমি দেখাইম আর এই গাড়িগুলা আর গাড়ি বর্তমানে একটাও আমরা নাই আরে সবটি অনেক মানুষের গাড়ি আর একটা আছে বর্তমানে আমার বাড়ির আর বারিন্দার মাঝে ঘরের বারিন্দার মাঝে একটা গাড়ি আছে বাইক আর এটা আমার বাইর বাইক আর আমার বাই আর বাইকটা নতুন আরে কিনছে কিনিয়া ইনস্টুরমেন্টটা কিনছে কিনিয়া আর কয়েকদিন বাড়িতে রয়েছে আরে চালাইছে ওটা আরে তার শখে কিনছে কিন্তু ক্যাশ টাকা না ইনস্ট্রুমেন্টে সব আর কিন্তু খাম করিয়া আরে সিমেন্টর খাম অত করে বর্তমানে আড়ি অতা করিয়া তারপরে ইনস্ট্রুমেন্টও মারে বাড়িও সালার আর আমার তো বাই দুইটা আসেন ছোটোটাই লইছে আর বারোটা আমাদের দেশের বাইরে থাকে আর ছোটোটা আর আরে নাগাল্যান্ড থাকে মিজোরাম মিজোরাাম তারি থাকে বাইরে থাকে বাড়ি থাকে না আর গাড়িটা আর বাড়িতে রাখে না কারণ আমার তো দুইটা বাড়ির থাকুন না আর শুধু বেটা বেটামারেশ বাড়ির থাকুন না এর লাগে গাড়িটা আনি আমরা যায় এক বাইরে যে সময় যায় এই সময় আমরা বাড়ির গাড়িটা রাখিয়া যাই আমার ঘরে বারিন্দার মাঝে গাড়িটা থাকে আর আর দুইজন মানুষ আরে আমরা তারি গাড়ি রাখুন বাইকারি আর ওনার বাড়িতে যাইতে হইলে রাস্তা এটা খাসা আর এটা আর ফিস রাস্তা নাই বা ব্লক রাস্তা নাই তোমারি মাটির রাস্তা আর এখন তো বেগর দিন আর যাইতে পারিনি না অত বেশি ফেয়া হয়েছে আরে কিন্তু বাইক নেওয়া যায় না বাইকটা গাড়ি যায় এরপরে বাইক বাইক কিছু ফর্স ফরিয়াও আরে এর বাদে আর বাইকার নিন না আর ইলা রাস্তার সাইডও আরে ইল্লাগর আরে এখেরও বাড়ি তার রাখেন না বাইকারে কিছু ডরও আছে বাইক চুরি হয়ে যেতে পারে আর লাগে আমরাও বাড়িতে আনি বাইকটা রাখুন আরে আর দুই কেজনে দুইজন মানুষের বাইক দুইটা আনি আমার বাড়িতে হন আর সব মানুষের লাগে যেন আমরার বাইক সব আমরার বাইক যেও আর দেখে আরে বাইক তিনটা লই লি বাইক তিনটা কিনি লইসি ওটাও আরে সবর মুখো আর সবর সকুত আরি লাগে আমরা কুটি ক্ষতি হয়ে গেছি তিনটা গাড়ির মালিক হয়ে গেছি আর ওটাও আপনার আকাশে শেয়ার করলাম আরে আর কিন্তু ভিডিওটা রয়েছে করে আমি আপনার দরে দেখাইম আপনার কাছে শেয়ার কর্ম এখন আমি রান্না বান্না শেষ করিয়া আর আমার ঠিবিনগুলা রেডি হল দিয়েছি মেসাবরে টিফিন দিতাম আর তো আজকে মাছের সবাই সবজি মাছের সবজি এখানে মাছের জোল বানাইছি সাত করা দিয়া আর এখানে তো জিঙ্গা দিয়ে মাছ দিয়ে মাছ ভাজা আর একটা বাত সারটা বাটি চারটা বাটি মাজে সব দিয়া আমি এখন আমার ছেলে সকাল লাইম টিফিন ঠিবিনারি মেসাব ভটাই দিয়া আর দুপুরে দিতাম আর রাত্রে দিতাম আর দুই অফারি রয়েছে আর বেলা দেবা লাগে আর এই তো দেখতে পাথা যেটা আমার ঘরে বারিন্দার মাঝে বাইক রাখা ওটা হইলো গিয়ে আমার বাইর বাইক আর আমার বাড়ি আরি তার শখে লই কিনছে এইটা আর তার শখ উঠছে একটা বাইক কিন্তু আরে এর তো আমার এই সব টাকা ইনস্টলমেন্টে কিনছে কিন্তু ক্যাশ টাকা নাই ক্যাশ টাকা ত্রিশ হাজারের মতন দিছে আরি আর সবটি ইনস্টলমেন্টে মাসে মাসে চার হাজার করে দিত কিন্তু এই বাইকের তাই সে আর এই তাই বাড়িতে রইতে পারে না এখন সবসময় বাইরে থাকে বাইক কিনার এক মাস দেড় মাস পর্যন্ত বাড়িতে আসলো এরপরে গেছে গিয়া আর ঈদের সময় আয় আরে আর চার পাঁচ দিন রয়েছে রই আবার গেছে গিয়া আর এই বাইক দাম দামও লাগে এক লাখ সত্তর হাজার টাকা আর সাইট সাইকেল যেটা দেখতে পারছেন এটা আমার বাবার বাড়ি সাইকেল আর আমার ছেলে আনছে আর আনি আমরা বাড়ি রাখা হয়েছে আর বাজার থেকে আনার লাগিয়া আর কার্ডের চাউল আবার পরে অত আনতে লাগে আর সাইকেলও নাই আমরা এটা আর আর এখন সাইকেলও নাই কোনো কিছু নাই আর এই তো দেখতে আর আরেকটা বাইক আরে কাবার দি গুরিয়ে রাখা এটাও আরে অন্য মানুষের আর আমরা বাড়ির আরে কিছু দূরে বাড়িটা আর খাসা রাস্তার কারণে বাড়িতে নিতে পারে রাস্তাটা এত খারাপ হয়েছে আরে আর আমরা বাড়িতে নি রাখুন আর কাবার দি ঘুরিয়ে আর এই মেঘ আর আরেকটা বাইক দেখাই আর আমি আর এই তো দেখতে আর আরেকটা বাইক আমার ঘরের পিছন দিকে আরে এখন সালা আছে আর ওফরে তাকে আরে ভাঙি পড়ে না উপরে ঠিন মারা আছে আমার গরু ছাগলতা বইবার লাগে মেঘর দিন আমি সালা একটা বানাই আসে আরে আর ও জায়গা তারি সালের তলে টিনের তলে আসনে আহান বাইক আর এই তো তিনটা বাইক আমার বাড়িতে আর যায় দেখে হয় আরে আমরাও তিনটা আমরা তিনটা বাইক কিনে নিছালি ওটাও আরে সবার মুখো আমরা কুটিপুতি হয়ে গেছি তিনটা গাড়ির মালিক হয়ে গেছি সবারও মুখো আর ওটাও আর আজকের ভিডিওটা এই পর্যন্ত আর অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই বাল্লা তাহাবা সুস্থ তাহবা আগামী ভিডিওতে দেখা হয়